দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আজকে একটু প্রফুল্ল মেজাজে কিন্তু আমি চলে আসলাম সেই কাদিরদির বাজার থেকে পাটের আপডেট দেওয়ার জন্য। প্রফুল্লতার কথা যে আমি বলেছি সেটার উদ্দেশ্য কিন্তু আজকে নতুন পাটের আপডেটটা আপনারা জানতে পারবেন সরাসরি কাদিরদি থেকে। হরিপুরের বোয়ালমারির ঐতিহ্যবাহী সেই কাদিরদি থেকে আমরা এখন কথা বলছি এই প্রতিষ্ঠান থেকে, যে প্রতিষ্ঠানটা আপনার এই প্রতিষ্ঠানের প্রোপ্রাইটার মালিক দাদা সমর কুমার দাস। দাদা সমর কুমার দাসের এখান থেকে আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দেবো যে নতুন পাটের আপডেটটা, মানে এজন্য একটু প্রফুল্ল মেজাজে কিন্তু আমরা কথা বলছি আপনাদের সাথে, এবং দাদাও কিন্তু একটু প্রফুল্লতার মধ্যে দিয়ে আছে। একটু পরেই আমরা দাদার কাছে যাব। দাদার কাছ থেকে আমরা আজকে জেনে নিব 22/6/2023, মানে তারিখ এতটা ইম্পর্টেন্ট না, সেটা হলো যেহেতু আজকে নতুন পাটের আপডেটটা আমরা আপনাদেরকে দিব। সেই কাদিরদির সমর কুমার দাস এই দাদার এই ঘর থেকে দেখেন আপনারা পাট কাটা হয়েছে। তো এখনই আপনারা জেনুইন মেসেজটা কিন্তু দাদার কাছ থেকে জানতে পারবেন যে এবছরের নতুন পাট এই ফার্স্ট, এবং আমাদের এই চ্যানেলের মাধ্যমে কিন্তু এটাই নতুন পাটের আপডেটটা এই প্রথম। আজকে কিন্তু আমরা কাদিরদি থেকে সরাসরি দাদা সমর কুমার দাসের মুখ থেকে আপনারা কিন্তু জানতে পারবেন আজকের পাটের আপডেটটা। আমি কিন্তু এখন একেবারে শরণাপন্ন হয়েছি সেই দাদা সমর কুমার দাসের সামনে, যিনি এই কাদিরদির বাজারের মধ্যে একজন বিশিষ্ট পাট ব্যবসায়ী। তো আজকে প্রফুল্ল মেজাজের কারণ একটাই, সেটা হলো নতুন পাটের আপডেট কিন্তু আপনাদের জানিয়ে দিব এজন্যই। তো দাদা নমস্কার। নমস্কার, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। তো দাদা আজকে ব্যবসার কি মানে? এই তো আজকে নতুন পাট শুরু করলাম, সিজন তো শুরু মানে হতে যাচ্ছে। বৃষ্টি হলো, অনেক আগেই হতো, বৃষ্টি না থাকার জন্য সিজনটা একটু নাম হয়ে গেল আর কি। মোটামুটি পর্যায়ক্রমে আসবে আসবে। হ্যাঁ, আর 2200 টাকা হলো কুমাটা, মানে 2.5 বেশি বেচা কেনা হয়েছে। আর পুরন ভালোটা বিক্রি হয়েছে 2800 টাকা। আপনাদের ধন্যবাদ যে আপনারা এসে সময়ের মধ্যে থেকে একটু সময় আমাদেরকে দিয়েছে, এজন্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে পাটের বাজার আরো উঠবে বা 4000 টাকা হবে এই আশাবাদ রেখেই কিন্তু আজকে বিদায় নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাই।